এই সময়ের আলোচিত অভিনেত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার আবারও বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন। দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পীকে এবার দেখা যাবে একটি সচেতনতামূলক কাজে। এই কাজটি তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে। এটি করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। গত 29 মে মিরপুর 2 নম্বরে অবস্থিত উইসেফ ক্যাম্পাসে এর চিত্রায়ন শুরু হয়। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন বিপ্লব নামের একজন নির্মাতা। এই বিজ্ঞাপন চিত্রে নিপুণকে দেখা যাবে কলেজ পড়ুয়া ছাত্রীর ভূমিকায়। নিপুণ জানিয়েছেন এমন কাজের অভিজ্ঞতা এবারই প্রথম। তিনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য জোর দিচ্ছেন। ওনার এই উদ্বুদ্ধকরণ সবার মাঝে ছড়িয়ে দিতেই বিজ্ঞাপন চিত্রটি নির্মিত হয়েছে। এতে আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে আছি, যে কিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের ওপর কারিগরি শিক্ষা গ্রহণ করে। জানা গেছে এখন সম্পাদনার কাজ চলছে। বিজ্ঞাপনটি খুব শীঘ্রই টেলিভিশন চ্যানেল এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম সহ ডিজিটাল মাধ্যমে প্রচার শুরু হবে। এদিকে চলতি বছর চিত্রনায়ক ইমনের সঙ্গে একটি ভোজ্য পণ্যের বিজ্ঞাপনও করেছেন তিনি। আর তার অন্যান্য ব্যস্ততার মধ্যে রয়েছে সম্প্রতি ভাগ্য নামে একটি সিনেমা করছেন, আরও একটি সিনেমা নির্মাণের কাজ শুরু খুব শীঘ্রই হবে, যেটি বরেণ্য পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করবেন, যে ছবির নাম সুজন মাঝি। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদটি যখন আদালতে দোদুল্যমান, সে সময়ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন এবং সেই কাজের পাশাপাশি তার যে মূল কাজ অভিনয় এবং মডেলিং, সেটিতেও তিনি বেশ ব্যস্ত এখন। এবং এই প্রসঙ্গে তিনি কিছুদিন আগে যুক্তিও দিয়েছেন, শিল্পী সমিতির নেতৃত্ব দেয়া মানে এই নয় যে কাজ না করা, কাজ না করে শিল্পী না হয়ে নেতা হওয়ার কোনো মূল্য নেই। তাই তিনি কাজের মানুষ, কাজে ফিরেছেন এবং কাজেই ব্যস্ত হয়েছেন, যেটি করছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন নিজেও এমন কথাই গণমাধ্যমে বলেছিলেন নিপুণ। এখন দেখা যাক নিপুণ অভিনীত এই নতুন বিজ্ঞাপন চিত্র দর্শককে কিভাবে আকৃষ্ট করে।